চিড়িয়াখানা নামটা শুনলেই চোখের সামনে বিচিত্র সব প্রাণীর প্রতিচ্ছবি ভেসে ওঠে। মোটামুটি সব দেশেই চিড়িয়াখানা থাকলেও বিশ্বের কিছু কিছু চিড়িয়াখানা আছে যেগুলো প্রাণী বৈচিত্র্যের জন্য সর্বত্র সমাদৃত। মেক্সিকোর গুয়াদালাজারা চিড়িয়াখানার কথা সবারই জানা। ব্যতিক্রমধর্মী বিরল সব প্রাণী আর বিশেষ করে বিভিন্ন প্রজাতির পাখিদের জন্য এটি বিখ্যাত। এবার এই চিড়িয়াখানায় ঘটে গেল এক মজার ঘটনা, যার ফলে সম্প্রতি আলোচনা এসেছে মেক্সিকোর এই চিড়িয়াখানা। এই চিড়িয়াখানায় একটি নতুন ওরাংগুটান দুটি শিশুর জন্ম দিয়েছে, আর এই খুশি পুরো চিড়িয়াখানা উদযাপন করেছে। জান্দি ও মেইশা নামের এই দুই মেয়ে শিশুর বয়স এখন 5 মাস। চিড়িয়াখানার পরিচালক লুইস জানিয়েছেন, তাদের জন্মগুলি চিড়িয়াখানার প্রযোজন কর্মসূচির অংশ ছিল এবং তারা ল্যাটিন আমেরিকার একটি প্রজাতি। এখানে 700 বর্গমিটারের একটি বিশাল জায়গায় বড় কাঠের কাঠামো দড়ি দিয়ে সংযুক্ত করা, যা প্রাণীদের ব্যায়াম, দোলানো এবং খেলার জন্য ব্যবস্থা করা হয়েছে। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফাউন্ডেশন এই প্রজাতিটিকে গুরুতরভাবে বিপন্ন হিসেবে শ্রেণীবদ্ধ করেছেন। গত 60 বছরে তাদের সংখ্যা 50% হ্রাস পেয়েছে এবং গত 20 বছরে এর আবাসস্থল 55% হ্রাস পেয়েছে। এই চিড়িয়াখানাতে মূলত মেক্সিকো এবং অন্যান্য জায়গার কিছু বিপন্ন প্রজাতি সহ স্তন্যপায়ী প্রাণী রয়েছে। এগুলোর মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার, বিরল সাদা সিংহ, ব্ল্যাক প্যান্থার সহ অনেক প্রাণী রয়েছে। জান্নাতুল দোলনা, সময় সংবাদ।